গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমার বাবাটা সকালে স্কুলে যাচ্ছে, এই যে ওর বাবা নিয়ে যাচ্ছে। ওর বাবাই সব সময় নিয়ে যায়, কারণ আমার ঠান্ডা সমস্যা, আমি বের হই না, মানে যতটা কম পারি বের হই, কারণ বাহির অনেক ধুলাবালি এখন শুকনার দিন। এই যে বাবু স্কুলে যাচ্ছে, এখন বাবু যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নেব, তারপর ব্রেকফাস্ট করব। এই যে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আজকে ব্রেড, ডিম পোচ, কলা আর দুধ চা। আবার অনেকদিন পর দুধ চা খাবো। এখন চাটা খেয়ে নেব, চাটা অনেক টেস্ট হয়েছিল। ব্রেকফাস্ট শেষ, এখন চলে যাব দুপুরের রান্নার জন্য। এই যে চলে আসলাম আজকে দুপুরের রান্নার জন্য। আজকে এখন রান্না করব করলা ভাজি। তাই করলাটা না একবারে বসিয়ে দিলাম, আমি এভাবেই করলাটা ভাজি করি, মানে সব একবারে বসিয়ে দিই, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ঢেকে দিই। কিছুটা মানে সিদ্ধ হয়ে আসলে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। আজকে করলা ভাজিটা না অনেক টেস্ট হয়েছিল, কিন্তু পরিমাণে একটু কম ছিল, কি আর করা। এখন রান্না করে নেব মাছ, কারণ আজকে মুরগিটা ছোট, এই জন্য মনে ভাবছি একটু মাছও রান্না করি। মাছ তো বাবু খায় না। আর এই যে ডাল, মাছ ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে মাছ রান্না করব আলু টমেটো দিয়ে আর পেঁয়াজ রসুন। এই যে আমার কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিলাম, মাছটাও হয়ে গেছে। এখন রান্না করব বাবুর জন্য মাংস। বাবুও খাবে, আমরাও কিছু, মানে আমরা যদি একটু পাই খাবো। ঝোল আলু তো খেতে পারবো। এই যে তেজপাতা, গরম মশলা, মানে দারুচিনি আর এলাচ দিলাম, এবং পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। এখন টমেটোটাও দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটু কষিয়ে এখন জল দিয়ে সব মশলা দিয়ে দেব। জিরে বাটাটাও দিলাম, এখন দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, তারপর কষিয়ে মাংসটা দিয়ে দেবো। মুরগিটা অনেক ছোটো, তো এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আর ওপাশের চুলায় একটু আলু ভেজে নিলাম। আলুটা তো আমরা খেতে পারবো, কারণ মাংসটাও অনেকই কম। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকনাটা দিয়েছিলাম, এখন উঠিয়ে দেখলাম হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। একটু চুলায় রেখে দেব। আর চিনতে করলাম থালা বাসন অনেক জমে গেছে, সেগুলো তো ধুতে হবে। এই যে সকালের নাস্তা, আজকে কিন্তু নাস্তা তৈরি করিনি, কারণ ব্রেড ছিল, শুধু চা বানিয়েছি আর ডিম পোচ, তাতেও দেখেন কত থালা বাসন হয়ে গেল। সবার মগগুলো আবার ধুয়ে নিচ্ছি। মা বলছিল যে আমি ধুই, যেহেতু আমি কাল গতকালকে খুব অসুস্থ ছিলাম, মানে সন্ধ্যায় এমন অবস্থা হয়েছিল, আমাকে নেগলেক্ট করতে হয়েছিল, কিন্তু মাকে আর দিলাম না, কারণ মার অনেক সময় লাগে এবং তার হাতে ব্যথা, তারও আবার হাতে ব্যথাটা একটু বেড়েছে। তাই চিন্তা করলাম যে আমি ধুয়ে নিই মা, কিন্তু না কি আর করে, মানে বেশি জল ধরলেই আবার ঠান্ডাটা লেগে যায়। আর আমাদের বাসার জলটা না অনেক ঠান্ডা, কারণ এটা ডিপের জল, তো ট্যাঙ্কিটাও বড়, অনেক জমা থাকে। কাজ তো করতেই হবে, যতই ঠান্ডা থাকুক, পশু তো খাচ্ছি আবার কাজও করতেছি, মানে দুইটা সমানভাবেই চলতেছে। লোকজন নেই, কে করে দেবে, একার সংসার সব নিজেদেরই করতে হয়। তারপর ওর বাবা অনেক হেল্প করে, সে থাকলে সে মানে অনেক, মানে সকালের থালা বাসনগুলো অনেকগুলো ধুয়ে গিয়েছে, শেষই হচ্ছে না। আমার থালা বাসন ধোয়া কমপ্লিট। এই যে দেখেন আমার মাংস হয়ে গেছে, আজকে মাংসের কালারটা না অনেক সুন্দর আসছে, একেবারে লাল টকটকে। একটু ঘিও দিয়েছি, কিন্তু সেটা আপনাদের আর দেখালাম না, আজকে আর গরম মশলা বাটাটা দিলাম না, যেহেতু মাংস অল্প তো আগে দিয়েছিলাম, এই জন্য আর দিলাম না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।